মামুন জোয়ারদার, আপনি লিখেছেন, আমি আসাম থেকে বলছি, মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তাদের পরিশ্রমের পারিশ্রমিক কি দিতেই হবে, দিয়ে দিতে হবে টাকা বা খাওয়া খাবার দিয়ে? দেখুন, মৃত ব্যক্তির কাফন দাফনের অ্যারেঞ্জ করা, ব্যবস্থা করা, এটা এলাকাবাসীর কর্তব্যের অংশ এবং এটা ফরজে কেফায়া। এলাকাবাসীর কেউই যদি মৃত ব্যক্তিকে এই সুন্দরভাবে উত্তমরূপে তার কাফন দাফনের ব্যবস্থা না করেন তাহলে সবাই কিন্তু গুনাহগার হবেন। তো যে জিনিসটি সমাজের মানুষের উপর ফরজে কেফায়া, না করলে গুনাহ হবে, সেটা ইবাদত, সে কাজের পারিশ্রমিক নেওয়া বা দেওয়া জায়েজ নয়। এলাকা থেকে এটার জন্য সেবামূলক উদ্যোগ থাকা উচিত এবং সেবামূলক উদ্যোগ বা প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজগুলো আঞ্জাম দেওয়া উচিত। এই জন্য যারা কবর খনন করবেন, লাশ ধোয়াবেন, তাদেরকে এর জন্য পারিশ্রমিক দেওয়া উচিত নয়। যদিও আমাদের দেশে এই বিষয়টি মানা হয় না, বরং এটি বেশিরভাগ ক্ষেত্রে আপনার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে স্বেচ্ছাসেবক হওয়া উচিত, যে আমি সমাজের কিছু লোক থাকা উচিত যে আমরা এই কাজগুলো করবো, আমি এর জন্য কোনো বিনিময় গ্রহণ করবো না। হ্যাঁ, তাদেরকে কেউ হাদিয়া দিয়েছে, তোফা দিয়েছে, ভিন্ন কথা, বা কোনো প্রতিষ্ঠান থাকলে সে প্রতিষ্ঠান চলার জন্য কেউ টাকা পয়সা দিয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রতিষ্ঠান যারা কাজ করবেন তারা এটার জন্য কোনো পারিশ্রমিক নেবেন না, যেহেতু এটি শরীয়তের গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, ইবাদত। অতএব এর পারিশ্রমিক নেওয়া মানে হলো ইবাদতের জন্য পারিশ্রমিক নেওয়া। এরপরে রাশেদা আক্তার, আপনি লিখেছেন, আল্লাহর রহমতে আমি ঘরে বাইরে পর্দা করার চেষ্টা করি, কিন্তু এর জন্য অনেক অবদস্থ হাসি তামাশার সম্মুখীন হতে হয়, মনটা তখন দুর্বল হয়ে পড়ে, এর জন্য কি করতে পারি? বোন রাশেদা, আমরা প্রথমেই আপনার জন্য দোয়া করি, আল্লাহর পরে আপনাকে ইমানের উপরে তাকওয়ার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। এরপর আপনাকে আমরা বলতে চাই যে দিনের উপরে চলতে গেলে অনেক সময় তিরস্কারের মুখোমুখি হতে হয়, ঠাট্টার মুখোমুখি হতে হয়, বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এটাকে মেনে নেয়া এবং সহ্য করা, এটাই তো আমাদের ইমান এবং তাকওয়ার দাবি। আল্লাহর কাছে আমরা যে বিনিময় পাবো, অনন্ত অসীমকালের জান্নাত পাবো ইনশা আল্লাহ বিদনিল্লাহ, সেই জান্নাত পাওয়ার জন্য তো দুনিয়াতে আমাদের স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে, এবং আসবরু সওয়াবুহু আল জান্নাহ, ধৈর্য ধারণ করার বিনিময়ই তো জান্নাত। বিধায় আমাদেরকে এখানে স্যাক্রিফাইস এবং ধৈর্য ধারণ করার মানসিকতা লাখ রাখতে হবে, এবং এটার জন্য আপনার মানসিক মনোবলটা দৃঢ় করার কোনো বিকল্প নেই। যে কে কী বললো তাতে কিছু আসে যায় না। আমি যদি অনন্ত অসীমকালে জান্নাত পেয়ে যাই আমার এই আমলের বিনিময়ে, তাহলে তারে বলা কি মুখে লেগে থাকবে না আমার কানে লেগে থাকবে? আর এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমি পালন করছি, যিনি আমার মহান সৃষ্টিকর্তা। যে ব্যক্তি আমার এটা নিয়ে বিরূপ মন্তব্য করছে, সে মিসকিন, অসহায়, সে হীন, সে দুর্বল, সে হীন, সে দিন সম্পর্কে জানে না, যার কারণে তার প্রতি আপনার করুণা হতে পারে, জেদ নয়। ধরুন কেউ না জেনে কোনো কিছু করছে, বলছে, ভুল করছে, আপনি দেখছেন, তাহলে আপনার যেমন করুণা হবে, ঠিক একইভাবে তার প্রতি আপনি করুণা করবেন এবং আশ্চর্য হবেন যে হারে বেচারা জানে না যেটা মহান আল্লাহর রহমানের নির্দেশ, এবং এটার কারণেই আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে। এর জন্য আপনার মানসিক শক্তি বাড়াতে হবে এবং আল্লাহ তাআলার কাছে হিম্মত চেয়ে দোয়া করতে হবে। এবং জাহেলরা যখন আপনার সাথে কথা বলে, তখন সেক্ষেত্রে আপনি সূরা ফুরকানের 63 নম্বর আয়াত অনুযায়ী আমল করবেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহেলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন আপনার সাথে কথোপকথন করবে, আপনার সাথে কথা বলবে, তখন আপনি তাদেরকে সালাম বলবেন, অর্থাৎ ইগনোর করবেন, অ্যাভয়েড করবেন আল্লাহর জন্য। এমডি আবুল হাসান আপনি লিখেছেন, কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? কুকুরের গায়ের সাথে যদি আমাদের শরীরে কাপড়ে ছোঁয়া লাগে, স্পর্শ হয়, তাহলে সেটি মৌলিকভাবে নাপাক হবে না। কারণ হলো কুকুরের শরীর নাপাক নয়, শরীরের উপরের অংশ নাপাক নয়। তবে হ্যাঁ, কুকুরের যদি লালা লাগে, ধরুন আপনার কুকুর শুকতে গিয়ে জিব্বা লাগিয়েছে বা তার লালা লেগেছে, এরকম যদি হয় তাহলে সেই অংশ, যে অংশে লেগেছে, ওই জায়গাটুকু নাপাক হয়ে যাবে, ওইটুকু ধুতে হবে। আর এমনিতে আপনি পাড় দিয়ে যাচ্ছেন, আপনার শরীরের সাথে টাচ হয়ে গেছে, এর ফলে কিন্তু আপনার শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে ব্যাপারটি এরকম নয়, কারণ কুকুরের শরীর নাপাক না। তবে হ্যাঁ, একটা কথা বলতে হবে, তা হলো কুকুরের যে লালা এটা যেরকম নাপাক, কুকুরের ঘামটাও নাপাক। কারণ প্রসিদ্ধ ফিকহের কিতাব হেদায়াতে এ পয়েন্টে উল্লেখ করা হয়েছে যে গোশত থেকেই এবং শরীর থেকে যেহেতু লালা এবং ঘামের সৃষ্টি, অতএব গোশত যেহেতু হারাম শুকুরের, কুকুরের, অতএব সেটার লালা যেমন হারাম, ঘামও হারাম। যদি ঘাম লাগে তাহলে হারাম বলতে নাপাক, অতএব যদি ঘাম বা লালা যদি নাপাক লাগে তাহলে সেই জায়গাটা, যে জায়গাটা লেগেছে সেটা নাপাক হবে, বা কি জাস্ট উপরের অংশ হালকা একটু টাচ হয়েছে, তার ফলে যদি আপনার নাপাক কোনো কিছু না লাগে, কুকুরের গায়ে যদি নাপাক কিছু থাকে সেটা লাগলো, তাহলে ভিন্ন কথা। এমনি কুকুরের শরীর লাগলেই যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি কিন্তু সেরকম নয়। এরপর উম্মে তাকবীর আপনি লিখেছেন, বাসা ছোট হলে মুখ ঢেকে বোরকা পরে কি মেহমানদের সামনে কাজকর্ম করা বা হাঁটাচলা করা যাবে?
বোন উম্মে তাকবীর আপনার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের মা বোনরা বাসা বাড়িতে পর্দা মেইনটেইন করতে গিয়ে ছোট আপনার বাসা বাড়িতে বা ক্ষুদ্র পরিসরে যারা থাকেন তাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যায় তো এর উত্তর হলো যে মেহমান যদি আসেন তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব আপনি পর্দার আড়াল থেকে কাজ করবেন এবং তাদের সামনে দিয়ে অতিক্রম না করার যত পথ আছে সেগুলো অবলম্বন করবেন বিশেষ করে আজকাল পর্দা কিনতে পাওয়া যায় অথবা পুরাতন কাপড় দিয়ে পর্দা বানিয়ে আপনি এমনভাবে ঝুলিয়ে রাখবেন যে মেহমানের চোখের সামনে দিয়ে না চলাফেরা করে আপনি আপনার মতো করে পর্দার আড়াল থেকে চলাফেরা করবেন কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফাইদা সালতুমুহুন্না মাতআন ফাসালুহুন্না মিন ওয়ারা হিজাব তোমরা নারীদের কাছে কোনো কিছু চাইলে হিজাব বা পর্দার আড়াল থেকে চাইবে এই যে পর্দার আড়াল থেকে চাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই বিষয়টি আপনার প্রমাণ করে যে একান্ত বাধ্য না হলে নিরূপায় না হলে আপনি মেহমানের সামনে বা অন্যদের সামনে যাবেন না বরং আড়াল থেকে কাজ করবেন হ্যাঁ যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে বা এখনও করা হয়নি করবেন মেহমান এসে গেছে এবং তার সামনে দিয়ে যাওয়া ছাড়া আপাতত তার কোনো বিকল্প নাই অন্য কোনো মানুষ নেই আপনাকে যেতে হবে এবং যেতে আপনি বাধ্য তাহলে সেক্ষেত্রে আপনি হিজাব পরিয়ে এবং আপনার সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে সেভাবে কাপড় চোপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢেকে সম্পূর্ণ হিজাবের যে বিষয়টা যেটা মেনটেন করে তারপর আপনি তার সামনে দিয়ে যেতে পারেন যদি আপনি নিরূপায় হন এবং বাধ্য হন